সংবিধানের আলোকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংহতি সভায় এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলে গুম খুন হওয়া ব্যক্তিদের স্বজনরা গুম খুন ও আয়নাঘরের কারিগরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংহতি সভার আয়োজন করে বিএনপি। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা অভিযোগ করেন, গুম খুনের রাজত্ব কায়েম করেছে শেখ হাসিনা। গুম মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই ঘটনার তদন্ত করার দাবিও জানান তারা। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, খুন গুম ও আয়নাঘরের কারিগরদের শুধু চাকরি থেকে অবসর দিলেই হবে না, সবাইকে শিগগির গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখনো একটি মহল গণতন্ত্র ধ্বংস করতে চায়, তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন, এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া খুন গুম হওয়া প্রত্যেকের পরিবারকে সরকারি ভাতা দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।